ব্যবহার কথা কি আপনাদের, কারণ আপনাদের হজম শক্তি তো কম না, অনেক কিছু তো হজম করছেন, এটা তো হজম করতে পারবেন, কারণ এটা তো লক্ষ ঘটনার একটা ঘটনা মাত্র, এটাতে তো মাথা খারাপ হওয়ার এত কি হলো, এটা গলা বাজে চোপা বাজে চাকা বাজে ছেড়ে সঠিকভাবে আপনি এটাকে মোকাবেলা করেন, আপনি প্রমাণ করে দেন যে আল জাজিরা যা বলছে এটা সঠিক না সত্য না মিথ্যা, প্রমাণ করেন। এই কষ্ট করতে এত কষ্ট কেন? এখন টেলিভিশন বন্ধ করবেন, আল জাজিরা বন্ধ করবেন, করলেন পৃথিবীর অন্যায় মতো সেটা চলবে, আর সংবাদপত্র বন্ধ করলেই মানুষের কান্না চেপে যাবে তা তো না, বিপুল আগুন বরং এটাকে আরো শক্তিশালী হবে, সময় মতো যখন বিস্ফোরণ ঘটবে তখন কিন্তু কারোর পরিণতি কারোর জন্যই শুরু হয়। সেজন্যই বলব গণতন্ত্রের পথে চলেন, গণতন্ত্র ফেরত দেন, এবং আমি বলবো তৎকালীন সময় কম্বল চোর হৃদয় চোর এরকম অনেকগুলি কথা ছিল চিন্তায় ব্যাংক ডাকাতি, এই সবগুলো হুমড়ি খেয়ে পড়লো ঢাকা শহরে, আয়সা সব সংসদ করলো বঙ্গবন্ধুর বাঁচান, তাকে বাঁচাতে গিয়ে কিন্তু তিনি একদলীয় শাসন ব্যবস্থার পদক্ষেপটা নিলেন, বললো ওরা কিন্তু বেঁচে থাকলো চাটার দল চোরের দল, এটা শেখ মুজিবের ভাষণের কথা বলছে, ওরা বেঁচে থাকলো তিনি বেঁচে থাকতে পারলেন না, তাকে নির্মম পরিণতি দিতে হলো, এই নিষ্ঠুর দিনটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখার জন্য প্রস্তুত ছিল না। সুতরাং এমন একটি ঘটনা ঘটল, ওই কম্বল চোর দিলীপ চোর যিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের জন্য 7.5 কোটি মানুষের জন্য আমি 8 কোটি কম্বল আনলাম, আবার কম্বলটা গেল কোথায় গাধে, এটা তো উনিই বলেছিলেন, দুঃখ করে বলেছিলেন, দেশ স্বাধীন হলে মানুষ পায় সোনার খনি হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি, যাই বিদেশ থেকে আনি চাটার দল সব চেটে খায়, ওই চাটার দল ওই চোরের দলটা বেঁচে আছে, বেঁচে নাই আপনি পিতা শেখ মুজিব। আবার আজকে যে চারিদিকে দুর্নীতি বাহার সময় দুর্নীতি লুণ্ঠন দখলবাজি যারা করছে, আপাতত পুলিশ পাহারায় তারা ভালোই আছে, চিরদিন পুলিশ তাদের পাহারা দিবে না, কেন অপকর্মকে সায় দেওয়ার সুযোগ চিরদিন তাদের হাতে থাকবে না, হয়তো চাকরি রক্ষার্থে তারা করছে মনের থেকে করছে এটা আমি বিশ্বাস করি না, সে কারণে বলবো যে আজকে এদেরকে বাঁচানোর জন্য আপনি যা করতে চান তারা হয়তো বেঁচে থাকবে, আপনার পরিণতিটা না মরলেও ভবিষ্যৎ জীবনটা ভালো থাকবে না, কারণ মৃত্যু আমরা কামনা করি না, সবাই মৃত্যু সকল আমরা দোয়া করি যে দীর্ঘদিন বাঁচেন, এবং ক্ষমতার বাইরে গিয়ে ক্ষমতা থেকে কি কি করেছেন তার জবাব দেওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি রাখেন, আইনের কাছে রাখেন, বিচার বিভাগের কাছে রাখেন, কোনো যদি অপরাধ করেন সেদিন আইন আদালতের ব্যাপার, সেখানে অন্যদের ব্যাপার আসবেন না, এটুকুই আপনাকে আমরা এই নিশ্চয়তাটুকু দিতে চাই, যারা আপনার জায়গায় থাকলে এটা জনগণের দেশ, জনগণের দেশটা জনগণের মতো চলতে দেন, জনগণের কাছে জনগণ দেশে ছেড়ে দেন, আপনার উন্নয়নে যদি জনগণ খুশি হয় আপনাকে আবার নির্বাচিত করে, সেখানে অন্যদের কিছু বলার থাকবে না, সুতরাং জনগণ ভোট দিবেন না, আপনাকে থাকতেই হবে, আপনি না থাকলে দেশ বাঁচবে না এমন ধারণা করা তো সঠিক না, সে কারণে বলব যে আজকে আপনি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী লুটেরা শেয়ার মার্কেট লুণ্ঠনকারী এদেরকে বাঁচানোর চেষ্টা না করে গণতন্ত্রের পথে আইনের পথে সোজাভাবে চলুন, এবং আপনাকে যে উস্কানিটা দিলেন যারা ওদের অনেক পাপ আছে তাই আপনার কাছে ভালো থাকে, কারণ শাহজাহান খানের ভাই দাঁড়াইছে পৌর মেয়রে দলের প্রার্থীর বলে, আওয়ামী লীগের প্রার্থী বাহাদুর নাসিমের ভাই দাঁড়াইছে তার বিরুদ্ধে, তো শাহজাহান খানের কথা তো আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু চাটুকাতি থাকবে, সুতরাং এই চাটুকারদের হাত থেকে এখনো সময় আছে দূরে থাকেন, দেশের জনগণের চোখের দিকে তাকান, চোখের ভাষা বোঝেন, জনগণের মনের কথা বোঝেন, সেইভাবে গণতন্ত্রের পথে ফিরে আসেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য স্বেচ্ছায় পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আপনার 13 বছরের কর্মফল জনগণকে চাষাই করার সুযোগ, আপনাদের সবাইকে ধন্যবাদ।
আজকে যারা আয়োজন করছেন তাদের তো কারণ এটা তো লক্ষ ঘটনার একটা ঘটনা মাত্র, এটাতে তো মাথা খারাপ হওয়ার এত কি হলো? এটা গলা বাজে চোপা বাজে চাপা বাজে ছেড়ে সঠিকভাবে আপনি এটাকে মোকাবেলা করেন, আপনি প্রমাণ করে দেন যে আলবাজিরা যা বলছে এটা সঠিক না সত্য না মিথ্যা, এটা প্রমাণ করেন। এই কাজটুকু করতে এত কষ্ট কেন? এখন টেলিভিশন বন্ধ করবেন, আল জাজিরা বন্ধ করবেন, করলেন পৃথিবীর অন্যান্য দেশে তো চলবে, আর সংবাদপত্র বন্ধ করলেই মানুষের কান্না চেপে যাবে তা তো না, বিপুল আগুন বরং এটাকে আরো শক্তিশালী হবে। সময় মতো যখন বিস্ফোরণ ঘটবে তখন কিন্তু কারোর পরিণতি কারোর জন্য শুরু হয় না। সেজন্যই বলব গণতন্ত্রের পথে চলেন, গণতন্ত্র ফেরত দেন। এবং আমি বলবো তৎকালীন সময় কম্বল চোর হৃদয় চোর এরকম অনেকগুলি কথা ছিল, চিন্তায় ব্যাংক ডাকাতি এই সবগুলো ভূমিকা বলব ঢাকা শহর বাংলাদেশের মানুষের জন্য, 7.5 কোটি মানুষের জন্য আমি 8 কোটি কম্বল আনলাম, আবার কম্বলটা গেল কোথায় কাজে, এটা তো উনি বলেছিলেন, দুঃখ করে বলেছিলেন যে স্বাধীন হলে মানুষ পায় সোনার খনি খুদার খনি, আর আমি পাইছি চোরের খনি, যাই বিদেশ থেকে আনি চাটার দল সব চেটে খায়, ওই চাটার দল ওই চোরের দলটা বেঁচে আছে, বেঁচে নেই আপনি পূজার সঙ্গে। আবার আজকে যে চারিদিকে দুর্নীতি পাহাড় সমুদ্র দুর্নীতি লুণ্ঠন দখলবাজি যারা করছে, আপাতত পুলিশ পাহারায় তারা ভালোই আছে, সেরকম পুলিশ তাদের পাহারা দিবে না, কেন অপকর্মকে সায় দেওয়ার সুযোগ চিরদিন তাদের হাতে থাকবে না। হয়তো চাকরি রক্ষার্থে তারা করছে, মনের থেকে করছে এটা আমি বিশ্বাস করি না। সে কারণে বলব যে আজকে এদেরকে বাঁচানোর জন্য আপনি যা করতে চান তারা হয়তো বেঁচে থাকবে, আপনার পরিণতিটা না মরলেও ভবিষ্যৎ জীবনটা ভালো থাকবে না। কারণ মৃত্যু আমরা কামনা করি না, স্বাভাবিক মৃত্যু সকল, আমরা দোয়া করিও যে দীর্ঘদিন বাঁচেন, এবং ক্ষমতার বাইরে গিয়ে ক্ষমতা থেকে কী কী করেছেন তার জবাব দেওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি রাখেন, আইনের কাছে রাখেন, বিচার বিভাগের কাছে রাখেন, কোনো যদি অপরাধ করেন সেদিন আইন আদালতের ব্যাপার, সেখানে অন্যদের ব্যাপার আসবে না। এটুকুই আপনাকে আমরা এই নিশ্চয়তাটুকু দিতে চাই। সে কারণেই আজকে যা কিছু করছেন এটা রাজতন্ত্রের দেশ না, রাজা রাজায় যুদ্ধ করে পরাজিত হয়ে আরেক রাজা আসে প্রজারা প্রজার জায়গায় থাকে, এটা জনগণের দেশ, জনগণের দেশটা জনগণের মতো চলতে দেন, জনগণের কাছে জনগণের দেশে ছেড়ে দেন, আপনার উন্নয়নে যদি জনগণ খুশি হয় আপনাকে আবার নির্বাচিত করে সেখানে অন্যদের কিছু বলার থাকবে না। সুতরাং জনগণ ভোট দেবেন না, আপনাকে থাকতেই হবে, আপনি না থাকলে দেশ বাঁধবে না এমন ধারণা করাতে তো সঠিক না। সে কারণে বলব যে আজকে আপনি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী নোটরা শেয়ার মার্কেটের লুণ্ঠনকারী এদেরকে বাঁচানোর চেষ্টা না করে গণতন্ত্রের পথে আইনের পথে সোজাভাবে চলুন, এবং আপনাকে যে উস্কানিটা দিলেন যারা ওদের অনেক পাপ আছে তাই আপনার কাছে ভালো থাকে, কারণ শাহজাহান খানের ভাই দাঁড়াইছে পৌর মেয়রের দলের প্রার্থীর বেড়ে, আওয়ামী লীগের প্রার্থী বাহাদুর নাসিমের ভাই দাঁড়াইছে তার বিরুদ্ধে, তো শাহজাহান খানের কথা তো আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু চাটুকারী থাকবে। সুতরাং এই চাটুকারদের হাত থেকে এখনো সময় আছে, দূরে থাকেন, দেশের জনগণের চোখের দিকে তাকান, চোখের ভাষা বুঝুন, জনগণের মনের কথা বোঝেন, সেইভাবে